আমাদের গন্তব্যস্থল এখন হচ্ছে হনুমান টক। এই যে পাহাড়ের এই উঁচু জায়গাটা হচ্ছে হনুমান টক, এইখানে আমরা যাব। তো আমরা বাইকে করে আস্তে আস্তে এখন দেখি অনেকটা উপরে, একদম মানে পাহাড়ের চূড়ায় অবস্থিত এই হনুমান টক। তো এখানেই আমরা যাচ্ছি, এখান দেখবো এখানকার ভিউ পয়েন্ট, মানে এখান থেকে কেমন সৌন্দর্য লাগে এটাও দেখবো এবং আপনাদেরও দেখাবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে পাবেন যে এই জায়গাটা, এখানে যে পাহাড়ের গায়ে যে এই ঝাউ গাছগুলো দেখা, মানে একটা সৌন্দর্যটাই আলাদা। এখানে পাহাড়ে ঝাউ গাছগুলো খুব বেশি, আর আপনার পাইন বা শাল সেগুন গাছটা এখানে অতটা নেই। এই জায়গাটায় এই এরিয়াগুলোতে দেখছি সব থেকে বেশি হচ্ছে আপনার ঝাউ গাছটা, এবং সেই ঝাউ গাছগুলো দেখার সৌন্দর্যটা কিন্তু পুরো অন্যরকম। এত সুন্দর লাগছিল পাশ সামনে থেকে দেখতে, মানে বলে বোঝাতে পারবো না। এই যে আমরা পৌঁছে গেছি এখন হনুমান টক। হনুমান টকে এখানে আমরা বাইক রাখবো, বাইক রেখে একদম শীর্ষে চূড়ায় উঠবো, উঠে দেখবো কেমন জায়গাটা এবং আপনাদেরও দেখাতে থাকবো। আমরা এসে গেছি এখন হনুমান টক, সেখানে মনে খুলে উপরে উঠতে হবে, সিঁড়ি দিয়ে উঠতে হবে, বেশ অনেকটা উঁচুতে। অনেকে অনেকজনই এসছে, অনেক টুরিস্ট এসছে, খুব বেশি নেই। তবে যে অনেক লেট হয়ে গেছে আমাদের আসতে, মানে এখন টাইম হয়ে গেছে কটা কটা বাজছে এখন? 3টে, মানে আরো একটু আগে আসা দরকার ছিল। এটা একটা ভিউ পয়েন্ট না, এই যে এটা একটা ভিউ পয়েন্ট, এখান থেকেও দেখা যাবে। বেশ, এখানে প্রত্যেকটা মন্দিরে একটা করে ভিউ পয়েন্ট রাখা আছে ঘুরে দেখার জন্য। হ্যালো, হ্যালো মন্দির, নেমে চলে যাচ্ছি, ঘোরা হয়ে গেল এটা, আবার অন্য একটা ভিউ পয়েন্টে যাব। তবে বাইকে এলে একটা সুবিধা হচ্ছে কি, আমরা ভিউ পয়েন্টগুলো খুব তাড়াতাড়ি দেখতে পাচ্ছি না, মানে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসতে পারছি, তাড়াতাড়ি যেতে পারছি এবং তাড়াতাড়ি ঘুরতে পারছি অনেক কটা জায়গা।
খুব কম সময়ের মধ্যে বেশ কতগুলো জায়গা ঘুরে নিলাম। ওখানটা দেখো হালকা রোদ্দুর আছে, দেখতে পাচ্ছ? এখানটা পুরো মেঘলা, কিন্তু ওই জায়গাটা দেখো পুরো রোদ্দুর, প্রাকৃতিক। এই জায়গাটা পুরো রোদ্দুর, যার জন্য এখানকার মানে ছবিটা পুরো ক্লিন আসছে।